আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্সার গ্রাইন্ডার কিভাবে পরিষ্কার করা যায় সঠিক নিয়মে। আর এই সঠিক নিয়মগুলো যদি জানা থাকে তাহলে মিক্সার গ্রাইন্ডার আর কোনো দিনও নষ্ট হবে না, মেরামত করার প্রয়োজন হবে না। বছরের পর বছর মিক্সার গ্রাইন্ডার থাকবে নতুনের মতো। আমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডার অনেকেই সঠিক নিয়মে পরিষ্কার করি না বা করতে জানি না, তার কারণে কিন্তু আমাদের মিক্সার গ্রাইন্ডার তাড়াতাড়ি নষ্টও হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার মিক্সার গ্রাইন্ডার কতটা ময়লা হয়েছে। আমি এটা গতকালকে অনেক মশলা করেছি, যার কারণে এটা ময়লাও বেশি হয়েছে। তো এটা পরিষ্কার করার আগে আমি প্রথমে যেটা করে নিব সেটা হচ্ছে যে প্লাগটা আছে, প্লাগটা আমি ভালো করে টেপ দিয়ে মুড়িয়ে নিব। এমনভাবে মোড়াতে হবে যেন এখানে কোনো পানির ফোঁটাও যেন না ঢুকতে পারে। আর মিক্সার গ্রাইন্ডার ছাড়া কিন্তু আমাদের কিচেনের কাজ করা অকল্পনীয়। আগেকার যুগে মিক্সার গ্রাইন্ডার ব্যবহার ছিল না, কিন্তু বর্তমান যুগে মিক্সার গ্রাইন্ডার ছাড়া কিন্তু আমাদের একটা দিনও চলে না। এখন ব্লেন্ডার বা মিক্সার গ্রাইন্ডারের যেখানে যেখানে জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলো, সেগুলো আমি একটি কটন বাটির সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা ময়লা বের হচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু ফাঁকা, এখানে কিন্তু পানি ঢুকলে মোটরে পানি ঢুকে যাবে এবং মোটরটা নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি ভালো করে আগে কটন বার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দীর্ঘদিন এভাবে মিক্সার গ্রাইন্ডার যদি ময়লা জমতে থাকে একসময় কিন্তু এটা নষ্ট হয়ে যায় আর দেখতেও পুরনো হয়ে যায়। এখন এগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখানে টেপ দিয়ে আটকে দিচ্ছি। আপনার বাসায় যেই টেপই থাক না কেন, সমস্যা নেই, সেই টেপ দিয়ে ভালোভাবে এই ফাঁকা জায়গাগুলো ঢেকে দিবেন, না হলে পানি ঢোকার সম্ভাবনা থাকবে এবং মিক্সার গ্রাইন্ডারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে অফ অন করার যে বাটনটা, অর্থাৎ যেটা কন্ট্রোল করার যে বাটনটা, সেটা অবশ্যই টেপ দিয়ে মুড়িয়ে দিবেন এবং ভালো করে মুড়িয়ে দিবেন যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। তো আমি এটা খুব সুন্দর করে মুড়িয়ে দিলাম। অবশ্যই এই কাজগুলো করে নেবেন মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করার আগে। এবং নিচে যেই মোটর থাকে তার কাছে দেখবেন এরকম ফাঁকা জায়গা থাকে, সেটাও কিন্তু টেপ দিয়ে এভাবে সুন্দর করে মুড়িয়ে দিবেন। এবার যেটা করতে হবে, আমি একটি স্প্রে তৈরি করে নিব। এখানে একটি বোতল নিয়ে নিয়েছি, বোতলে নিব হোয়াইট ভিনেগার। আর এটা আমাদের কিচেনে কিন্তু সবারই থাকে, তো অবশ্যই হোয়াইট ভিনেগার নেওয়ার চেষ্টা করবেন। আপনারা চাইলে কিন্তু এখানে কিছু বেকিং সোডাও অ্যাড করতে পারেন, তো আমি অ্যাড করব না। আর দিয়ে দিব ডিশ ওয়াশ, আমি এখানে আন্দাজ মতোই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব নর্মাল পানি। আপনারা যদি চান এখানে হালকা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন, তো আমি তা করছি না, আমি নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করছি। এখন এরকম একটি স্প্রে বোতলে ভরে নিয়ে আমি এটা এই মিক্সার গ্রাইন্ডারে স্প্রে করে দিব। আপনাদের বাসায় যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা এমনিতেই কোনো একটি পাত্রে এটা তৈরি করে নিয়ে কাপড় দিয়ে মুছতে পারেন। তো আমি ব্যবহারের সুবিধার্থে এভাবে স্প্রে বোতলে ভরে নিলাম। তো এভাবে স্প্রে করে দেওয়ার পরে 5 মিনিট অপেক্ষা করবেন, দেখবেন আপনাদের মিক্সার গ্রাইন্ডারে যে কঠিন ময়লাগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে গলে যাবে। আর আমি আগেই বলেছি আমি মিক্সার গ্রাইন্ডার কিন্তু আগে ময়লা করে রেখেছি। আমি গতকালকে অনেক মশলা করেছি, তাছাড়া কিছুদিন ধরে আমি মিক্সার গ্রাইন্ডারটা পরিষ্কারও করি নাই। এখন যেটা করতে হবে, একটি বাতিল টুথব্রাশ এভাবে আগুনে পুড়িয়ে নেবেন। আগুনে এভাবে হালকা করে গরম করে নিয়ে এভাবে আস্তে করে বাঁকা করে নেবেন, আমি যেভাবে নিচ্ছি। এতে কিন্তু মিক্সার গ্রাইন্ডার পরিষ্কার করা খুবই ভালো হয়, সুবিধা হয় আর কি। তো যেখানে কাজের সুবিধা হয় সেখানে কিন্তু কাজটা করেও আরাম পাওয়া যায়। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমি এভাবে মিক্সার গ্রাইন্ডারের ভেতরের অংশটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা কিন্তু খুবই ইজি হয়, আপনারা বাসায় ট্রাই করবেন। এবং পরিষ্কারটা এত দ্রুত হয় এবং এত সুন্দর হয়, আপনারা যখন পরিষ্কার করবেন তখন বুঝতে পারবেন।
এটা কিন্তু পরিষ্কার করতে একদমই সময় লাগে না, আর কতটা ময়লা বের হচ্ছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এবার আমি একটি কটন বাডের সাহায্যে ভালো করে ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি। আমি আজকে আরও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মিক্সার গ্রাইন্ডার দীর্ঘদিন ভালো রাখা যায় এবং মিক্সার গ্রাইন্ডারের ব্লেড এর ঢাল নষ্ট হয়ে গেলে সেই ব্লেড কিভাবে ধারালো করা যায়। তো আমি আগে মিক্সার গ্রাইন্ডারটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখন এগুলো আমি একটি ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এটা কিন্তু হালকা ভেজা কাপড়, সুন্দর করে মুছে নিব। এবং এই ময়লাগুলো এতটাই নরম হয়ে গেছে যে খুব দ্রুতই কিন্তু উঠে যাচ্ছে। এখন পুরো বডিটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি কিন্তু যখন এই স্প্রেটা করি তখন কিন্তু এতটুকু পানি ভিতরে ঢুকবে না, কারণ প্রতিটা জায়গায় টেপ দিয়ে আটকানো আছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। এবার আমি সব টেপগুলো খুলে দিব। এখানে যদি টেপ না আটকানো থাকতো তাহলে কিন্তু পানি ঢোকার সম্ভাবনা ছিল, সেক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের অ্যাক্সিডেন্টও হতে পারে। এখন মিক্সার গ্রাইন্ডারটা দেখতে পাচ্ছেন পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। এবার আমি এই জারগুলো কীভাবে পরিষ্কার করব সেটাই দেখা যাক। যেহেতু এখানে রসুন পেঁয়াজ আদা এগুলো ব্লেন্ডার করা হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে একটা উগ্র গন্ধ থেকে যায়। তো প্রথমে আমি এখানে একটি ডিশওয়াশ নিয়ে নিলাম সামান্য, আর নিয়ে নিচ্ছি পানি। আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর খোসাও ব্যবহার করতে পারেন, লেবুর খোসাতে কিন্তু গন্ধ, যে উগ্র গন্ধটা সেটা কিন্তু খুব দ্রুত চলে যায়। এবার সেই ব্রাশটা দিয়ে আমি ব্লেডগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন ব্লেড দিয়ে কতটা নিখুঁতভাবে পরিষ্কার হবে সেটা যদি সন্দেহ থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা এ সময় মিক্সার গ্রাইন্ডারে এটা 1 মিনিট মতো চালিয়ে নেবেন। তাহলে ভেতর থেকে যদি কোনো রসুন পেঁয়াজ বা আদার টুকরো থেকে থাকে বা কোনো খাবারের অংশ থেকে থাকে সেটাও কিন্তু বের হয়ে আসবে। আর অবশ্যই দুর্গন্ধ যদি না যায় এভাবে, তো সেক্ষেত্রে আপনারা লেবুর খোসা দিয়ে দিবেন, এর সাথে দেখবেন খুব দ্রুতই কিন্তু আদা রসুনের গন্ধটাও চলে যাবে। এখন এই রাবারটা খুলেও আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই রাবারের সাথেও কিন্তু অনেক খাবারের টুকরো থেকে যায়, তো অবশ্যই রাবারটা ভালো করে পরিষ্কার করার চেষ্টা করবেন। এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্সার গ্রাইন্ডারের ব্লেড কিভাবে পরিষ্কার করতে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটি সেটি হচ্ছে এই যে এই অংশটায় কিন্তু অনেকটা ময়লা থাকে, আঠালো ময়লা, সেগুলো কিন্তু মিক্সার গ্রাইন্ডারের ব্লেডটা ঘুরতে বাধা দেয়, সেক্ষেত্রে মটরটা নষ্ট হয়ে যায়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই জায়গাটা পরিষ্কার রাখার। আর মিক্সার গ্রাইন্ডার কিন্তু একটা না, অনেকক্ষণ চালাবেন না, 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত চালাবেন, তারপরে আবার অফ করে দেবেন, আবার অন করবেন। এভাবে চালাবেন তাহলে কিন্তু দীর্ঘদিন মিক্সার গ্রাইন্ডার ভালো থাকবে। আর এবার আমি ব্লেড ধারালো করব, তার জন্য এখানে আমি ডিমের খোসা নিয়ে নিয়েছি বা লবণ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিমের খোসাও ব্যবহার করতে পারেন, আবার লবণও ব্যবহার করতে পারেন। তো এখন আমি ডিমের খোসাটা দিয়েই আমি এখানে 2 থেকে 3 মিনিট হাই স্পিডে মিক্সার গ্রাইন্ডারটা চালিয়ে দিয়েছি। অবশ্যই 1 মিনিট পর পর এটা বন্ধ করতে হবে, একবারে কিন্তু একটা না, 3-4 মিনিট করা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার ব্লেড কিন্তু অলরেডি ধারালো হয়ে গেছে এবং মিক্সার গ্রাইন্ডারটাও কিন্তু চকচকে ঝকঝকে হয়ে গেছে। আশা করছি আজকের টিপসগুলো আপনাদের ভালো লাগবে। এভাবে আপনারা মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করবেন, দীর্ঘদিন ভালো থাকবে, নতুনের মতো থাকবে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।